আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় এই পৃথিবীতে প্রথম মানুষকে দ্বীনের দাওয়াত দেয়নি, যখন তিনি এই পৃথিবীতে মানুষের সাথে মিষ্টি মধুর কথা বলেছে, তখন মানুষ তাকে ভালোবেসে মহব্বত করে তার নাম রাখছে আল আমিন, সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী। যখন রসুলের কাছে সংক্ষিপ্তভাবে বলি, হুজুর আয়েশা পড়বেন, যখন রসুলের কাছে আল্লাহ পাকের কোরআনের বিধান এসে পড়েছে, কালিমার বিধান এসে পড়েছে, তখন রসুল যেই সময় এই কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত মানুষের ধারে ধারে যায়া যেই সময় পৌঁছানো শুরু করেছে, ওই সময় সমস্ত মানুষ তার দুশ্মনে পরিণত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এমনকি তার আপন চাচা বেলাটের সম্পর্ক, রক্তের সম্পর্ক, রসুলের দশজন চাচা ছিলেন, এর ভিতরে একজন ছিলেন আবু লাহাব, আবু লাহাব মতুরি রসুলের বিরুদ্ধে লাঠি ছোটালে নামছে, নাউজুবিল্লাহ। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিছে যে রসুলকে আর এই পৃথিবীতে রাখা যাবে না, রসুলকে হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ বলেন, কতল করতে হবে। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ যাকে রাখে, আল্লাহ যাকে বাঁচায়, পৃথিবীর কোনো শক্তি নাই যে তার ক্ষতি করবে, ঠিক কিনা জোরে বলে। আজকে রসুলের জমানার যে হালত হয়েছে এখনো ঠিক সেই হালত। আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করে, প্রথম দিন বললাম না, স্বাধীন দেশে বসবাস করে আজ আমাদের মুখে লাগাম লেগে গেছে, আজ আমাদের মুখে লাগাম, কোরআনের সত্যকে কথা বললে, রসুলের পক্ষে কথা বললে আমাদের জাল জুলুম করতে হয়, ঠিক কিনা জোরে বলে। আমরা আজকে সেই স্বাধীন দেশে বসবাস করেও আজকে আমরা পরাধীন, আজকে আমরা স্বাধীন নয়। এই জন্য এই যুগটা এখনো আছে, এখনো আছে, মিষ্টি কথা বললে দাওয়াত দিয়ে নেয় খাওয়ায় হুজুরকে, জ্যাব আসার সময় জ্যাবকে ভারী করে দেয়, ঠিক কি না? কিন্তু যদি হুজুর নামাজের কথা বলে, জিহাদের কথা বলে, হুজুর যদি এমন দিনের কথা বলে, তখন আর সে ভালো নয়, তার পিছার নামাজ পড়া যাবে না, সে খুব খারাপ মানুষ। জিজ্ঞাসা করে মসজিদে কেন যান না, বলতেছে না যাওয়া যাবে না, কেন? এই হুজুর ভালো না, কী সে কয় না, এই হুজুর ভালো না, আসলে মূল কারণও কয় না কেন ভালো না, কারণ কইলে সে ধরা খাইয়া যাবে, এজন্য বলে না। আসলে মূলত হয়েছে হুজুরটা ঘুষের বিরুদ্ধে কথা বলছে, কথা বলেন না কেন, হুজুরটা হয় যে ঘুষখোর, ওই ঘুষের বিরুদ্ধে কথা বলেছে, হয় যে একটা সুদখোর, ওই সুদের বিরুদ্ধে কথা বলেছে, এখন আর ভালো না, এখন খারাপ হয়ে গেছে। হুজুরটা আগে খুব ভালো ছিল, এখন ওই যে যৌতুক নিছে, ছেলে বিবাহ করায়, এখন আর ভালো না। হুজুর যৌতুকের বিরুদ্ধে কেন কথা বলে? হুজুরে তো ওয়াজ করবে আসমানের উপরে, জমিনের নিচে, কেন দুনিয়ার কথা বলে? হুজুররা তো এগুলি বোঝে না, হুজুররা বোঝে না মিয়া, তোমরা বোঝো না, হুজুরেরা সব বুঝে শুনেই তো আলেম হয়েছে, না বুঝে কেউ আলেম হয় না, ঠিক কিনা জোরে বলে। এখন এখন কাম ঘটাইছে, রসুলকে পৃথিবীতে থাকতে দিবে না, কতল করে ফেলবে, নাউজুবিল্লাহ। তো কতল করবে কিভাবে? কৌশল দেখেন, কাফেরদের চক্রান্ত কত বড় চক্রান্ত। তো কৌশল করছে যে প্রত্যেক গোত্র থেকে এক একজন করে নিবে, যাতে করে কোনো গোত্র ক্ষোভ সৃষ্টি করতে না পারে। এজন্য সবাই তলোয়ার ধার করে, সবাই তলোয়ার ধার করে পাহারা দিতেছে, রসুল যাতে রাত্রি পালিয়ে যাইতে না পারে। সকালে সবাই উল্লাস করে খুশিতে রসুলকে সবাই হত্যা করবে, নাউজুবিল্লাহ। তফসির বুঝতে হলে সানজুল্লাহকে বুঝতে হবে, বুঝবেন তো ইনশাল্লাহ, কেউ যাবেন না। এখন সবাই যেই সময় একত্র হয়ে গেছে, রসুল দেখতেছে যে এরকমভাবে তরবারিটা ধার করছে যে এখন চাঁদের আলোতে চিকমিক 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 আওয়াজ, মানে ধলা দেখায়। দেখবেন অনেক সময় লাইট মারলে কুত্তার চোখে আর বিলার চোখে লাইট জ্বলে, দেখছেন? এরকমভাবে রসুল দেখতেছে এরা খুব পাহারা দিতেছে। কিন্তু রসুলের সাহাবি আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবিরা সেখানে
বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এরা তো শুনলাম প্রকাশ্যে এরা ডিক্লার দিল যে কোন সাহাবীকে তারা মারবে না, আজকে আপনাকে তারা মারবে। রাসূল আপনি দি কোন চিন্তিত না। রাসূল বলতেছে যে আমার যে হালত এটা কি আল্লাহ তাআলা দেখতেছে? তো সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো সবই দেখতেছে। কয় তাহলে আল্লাহ তাআলা যদি চান যে আমি এই পৃথিবী থেকে আমাকে কাফের বেঈমানরা বিদায় করে দেখ, এতে আমার বিন্দু মাত্র টেনশনের কোনো দরকার নাই। রাসূল কোনো টেনশন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন শোয়ে দিছে রাসূলের জায়গায়, শোয়ে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তিত ছিল, যদি এরা রাসূল যে আমাকে বলতেছে যে আলী আজকে আমানতগুলো সব তোমার কাছে দিয়ে গেলাম, আর সব তোমার কাছে দিয়ে গেলাম, এগুলি তুমি সব পৌঁছে দিবা। আলী খুব টেনশন করতেছে যে যদি তারা রাসূলের জায়গায় যদি রাসূলকে না পায় তাহলে তো তারা আমাকেই শেষ করে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত দেখে আল্লাহর রাসূল বলে, আলী কোনো টেনশন করো না, আমানতগুলা দিয়া দিলাম, এগুলি দিয়া অনেক কাফের বেঈমানরা আমার কাছে আমানত রাখছে, এগুলি তাদের কাছে পৌঁছে দিয়ে আলী তুমি আমার সাথে যায় তুমি সাক্ষাৎ করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলগে, আমি অনেক চিন্তিত ছিলাম, আমি অনেক চিন্তিত ছিলাম, না জানি আমি শেষ হয়ে যাই। আল্লাহর নবী বলে, আলী তুমি শেষ হবে না, তোমার কোনো চিন্তা নাই, তুমি আমানতগুলি পৌঁছে দিয়ে আমার সাথে তুমি সাক্ষাৎ করবা আলী, তোমার কোনো টেনশন নাই। এটা বলার সঙ্গে সঙ্গে আলী বলে, যেই সময় বলছে আমার সাথে সাক্ষাৎ করবা, তো রাসূলের এই কথায় মনে হয় কাফের বেঈমানরা আমাকে আর মারতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ তাকে রাখে, তাকে মারার মতো কেউ আছে? আল্লাহর নবী আবার কোরআনে কারিমের আয়াত সাতিল বুজু, আল্লাহর নবী সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে কিছু বালু বেঈমানদের মাঝে ছিটে দিলেন। আল্লাহর নবীকে আবার আল্লাহ তাআলা বলে, ওকে সরকার, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ওগো নবী আপনি কিছু বালু কুড়ালেন, বালুর কুড়ানি ওই বেঈমানদের চোখের ভিতরে ছেড়ে দেন, বেঈমানদের চৌখের ভিতরে সারার সঙ্গে সঙ্গে দেখবে নরা সব অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ জোরে দিতে হবে। আজ আমাদের সেই তাকবীরের ধ্বনির ভিতরে ভাইরাসে ধরেছে, ফরমালিনে ধরেছে। আমরা যদি সেই শাহজালাল মুজাররদ ইয়ামানির মতো নরম তাকবীরের ধ্বনি যদি তুলি, সেই বাংলার জমিন থেকে টাকলা মুরাদের মতো নাস্তিক লেজ কুটিয়ে ভেঙে যাবে, ঠিক কিনা জোরে বলেন? নারায় তাকবীর, নারায় তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন সুন্নার আলম। এখন রাসূল বলতেছে যে আল্লাহ, এই যে কাফের বেঈমানরা, এরা যেইভাবে হান পেতে আছে, এরা মনে হয় আমাকে সব শেষ করে দিবে। আল্লাহ বলতেছে, হাবিব আপনি ভয় পাইতেছেন? কিসের ভয়? যত মেঘ হয় অত বৃষ্টি হয় না, যত মেঘ হয় তত তুফান হইলে আর দেশে মানুষ থাকতে পারতো না। আপনি কিসের টেনশন করেন? আপনি ইয়া নেন, মাটি নেন, নিলে আপনি ছিটাইবেন। তো রাসূল বলতেছে ছিটাইলে কি হবে? কয় ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা,
আপনার কাম হলো চেষ্টা করা, বাকিটা বেঈমানদের চৌখের ভিতরে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এখন রসুল বালি মারছে, তো বেঈমানদের চৌখের ভিতরে যায় জানা যতনা শুরু হয়ে গেছে, জ্বলতেছে চোখ, এমন ডলা ঢলতেছে মনে হয় মরিচের গুঁড়া লবণ একসাথ করে মারলে যেমন পাগলা কুত্তার মতো হয়ে যায়, এমন পাগলা কুত্তার মতো হয়ে গেছে। আল্লাহর নবী এবার বেঈমানদের ভিতরে গুণের ভিতরে দিয়ে আল্লাহর নবী একটার একটা ধাক্কা দিয়ে আল্লাহর নবী চলে যায়। বেঈমানেরা কেউ দেখে না, সবাই চোখ দোলার ভিতরে ব্যস্ত। আল্লাহর নবী আবার চুপে 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 আবু বকরের বাড়িতে যাও, ডাক দিল আবু বকর। আবু বকর বলেন আব্বাই কিয়া রসুল আল্লাহ। আল্লাহর নবী বলে আবু বকর, এত আস্তে ডাক দিলাম আবু বকর, আস্তে ডাকে তোর সাধারণত শোনা যায় না, কিভাবে তুমি শুনলা? আল্লাহর নবীর কথার জবাবে আবু বকর বলে ওগো নবী, আপনি যে ওই ছয় মাস আগে বলেছেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন, আপনার এই কথাতে আমি ছয় মাস যাবত আমি বিছানার ভিতরে পিঠ লাগাই নাই। ওগো আল্লাহর নবী, আমি যদি বিছানায় পিঠ লাগিয়ে দেই তাহলে এদিক দিয়ে আপনি আমাকে ডাকবেন জোরে জোরে, ওদিক দিয়ে বেঈমান কাফেরেরা আপনার ডাক শুনে আপনাকে কষ্ট দিবে, এজন্য আমি ছয় মাস যাব আমার পিঠ দরজার সাথে লাগিয়ে লাই ঘুমাই, যাতে করে আপনি আমাকে বর্তম আসতে ডাক দিলে আমি শুনে ফেলম। কি মহব্বত আবু বকরের, কি মহব্বত! এখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকর, এই যে হিজরত করবো আমরা, হিজরত ইসলামের ভিতরে একটি ইতিহাস, সংরক্ষণ রাখা থাকবে হিজরতের ইতিহাস। এই হিজরি শান মুসলমানদের আরবি শান, এই শানকে হিজরি শান বলা হয় কেন? এইটাই যে রসুলের যুগ থেকে হিজরি শান, এখান থেকে এই কথা সংরক্ষণ লেখা থাকবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছে এবং সাথীরা হিজরত করেছে, মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তালা হিজরতকে ফরজ করে দিয়েছে। আবু বকর বলে আবু বকর, এই যে তুমি হিজরত করবা তো কিভাবে? ইয়া রসুল্লাহ, আমি একটা উট কিনছি, দুইটা উট কিনছি, একটা আমার একটা আপনার। আল্লাহর নবী বলে আবু বকর, এই যে তুমি উট কিনলা, এই উটটা এটার টাকার আজকে আমি তোমার এটার টাকা তোমার টাকায় আমি আজকে হিজরত করব না। বলে ইয়া রসুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। রসুল কখনো সদগার মাল বক্ষণ করতেন না, এই জন্য আমাদের ওলামায়ে কেরাম এখনও সদগার মাল বক্ষণ করে না, আল্লাহ রাস্তায় জিনিস হাদিয়া দিবেন, হাদিয়া দেওয়াটা রসুলের সুন্নত। অনেকে বলে আল্লাহ রাস্তায় দিছি, আল্লাহ রাস্তা না হুজুর, এটা আপনাকে হাদিয়া দিছি। আল্লাহ রাস্তায় দেয় কারে? ফকির মিসকিনকে। হুজুররা কি ফকির মিসকিন নাকি মিয়া? এই জন্য আল্লাহ রাস্তায় দিবেন না, হুজুর হাদিয়া দিছি, নেন এটা আপনার জন্য হাদিয়া। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘরের ভিতরে বৈশা আছে, উম্মে হানি, রসুলের স্বাস্থ্য ভবন, উম্মে হানি, উম্মে হানির ঘরে বসা। এখন দেখতেছে রসুল ঘরের ভিতরে তো গোস্ত রান্না করতেছে, গোস্ত, গোস্তের গ্রান। তো রসুলকে গোস্ত না দিয়া রসুলকে শুকনা রুটি দিছে আর ভাজি দিছে। তো রসুল বলতেছে যে গোস্ত না ফাঁক হইল, তো এগুলা দিলা কি? বলে ইয়া রসুল্লাহ, গোস্ত ফাঁক হয়েছে ঠিক, কিন্তু ওই যে গোস্তটা এটা হলো আল্লাহর রাস্তার গোস্ত, আমরা তো গরিব এজন্য আমরা আল্লাহর রাস্তাটা খাই, আমরা তো আল্লাহর রাস্তা মাল্লার রাস্তা খান না, আপনি খান হাদিয়া। তো রসুল বলতেছে যে তুমি সিস্টেম করে ফেলো। এজন্য অনেকে বলে যে হুজুররা এমনি খায় না হেমনে খায়, আরে মিয়া হুজুররা জানে দেখেই তো খায়, হুজুররা জানে দেখেই তো খায়, তোমরা জানো দেখে তো খাইতারো না, ঠিক কি না মেম্বারস? এখন বলতেছে যে তুমি কাম করো, লানা হাদিয়াতুন ওয়ালানা সদকাতুন, আরে অর্থাৎ
তোমার জন্য এটা সদকা, আমার জন্য এটা হাদিয়া। তুমি সিস্টেম করে এটা আমাকে তুমি হাদিয়া দাও, তাহলে এটা খাওয়া হালাল হবে, নচেত এটা আমার জন্য খাওয়া হালাল হবে না। সুবহানাল্লাহ। এখন আবু বকর রসুল দুজন উঠে সাওয়ার করছে, রসুলকে আবু বকরকে রসুল উঠে টাকাটা দিয়ে দিছে, দিয়ে দিয়া পথ চলতেছে, পথ চলতে চলতে একটি গুহার ভিতরে গেলে, গুহার ভিতরে যাওয়ার পরে সেখানে অবস্থান করবে, সকাল হয়ে যাচ্ছে, ওই জায়গায় অবস্থান করবে। এদিক দিয়ে আবার বেঈমানের গোষ্ঠী আবু জাহেল এখনো মরে নয় সরায়, ওরা তো খেলা দেখাবে পরে, এখনো মরে নয়, ডিগলার দিয়া দিছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে মোহাম্মদের মাথা আনতে পারবে তার জন্য 100 উট তাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, কত বড় বদমাশ আবু জাহেল। আবু জাহেল লাহাবেরাম মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল লাহাবেরাম মন্দ কাজে ছিল সেরা, নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে, চিনল না হাই মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে, খোদার হাবিব দয়ার নবী আমার প্রিয় ধ্যানের ছবি, খোদার হাবিব দয়ার নবী আমার প্রিয় ধ্যানের ছবি, রহম হয়ে এলেন ধরাই, রহম হয়ে এলেন ধরাই, অদম মানুষ চিনল না রে, চিনল না হাই মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। ঠিক কিনা জোরে কয় না। আবু বকর এবার কূপের ভিতরে গর্থের ভিতরে নামবেন, অনেক বড় একটা গর্থ। আল্লাহর নবীকে বলতেছে ওগো সরকার, আপনি গর্থের ভিতরে নামবেন না, এই গর্থের ভিতরে বিচ্ছু আছে, ওই বিচ্ছু যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনি পৃথিবী থেকে চলে গেলে আমরা অসহায়। ওগো আল্লাহর নবী আপনি উপরে দাঁড়ান। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নামলেন, নেমে সমস্ত গর্তগুলোকে আবু বকর বন্ধ করলেন। হঠাৎ করে দেখে একটা বড় গর্ত, যে গর্তটা বন্ধ করার মতো আবু বকরের কাছে কোনো সামগ্রী নাই, কোনো কাপড় চোপড় নাই। আবু বকর সমস্ত গর্তগুলোকে পাগড়ি ছিঁড়ে এবং কাপড় গেঞ্জি ছিঁড়ে সমস্ত গর্তগুলোকে আবু বকর এবার বন্ধ করে দিলেন, কিন্তু বড় একটা গর্ত বন্ধ করতে পারে না। এবার আবু বকর ওই গর্তটার দিকে পা দিয়া দিছে, দেখেন কি পরিমাণ ভালোবাসা মোহাম্মদ। ওই গর্তটার দিকে পা দিয়ে আবু বকর এবার বলতেছে গো সরকার, আপনি আপনি এবার গর্তের ভিতরে নামেন। আল্লাহর নবী এবার গর্তের ভিতরে নামলেন। গর্তের ভিতরে নেমে আবু বকরের উরুর উপরে আল্লাহর নবী ঘুমাইলেন। অনেক দীর্ঘ সফর করে এখন আবু বকরের উরুর উপরে ঘুমাইলেন। আবু বকর ওই যে জায়গায় গর্ত, যেই জায়গায় ওই জায়গায় পা দিয়া রাখছে, একটি পাহাড়িয়া সাপ এসে আবু বকরকে সংকেত দিতেছে, আপনি পা সরান, আমি আল্লাহর নবীকে একবার দেখে আমি আমার জীবনকে আমি ধন্য করে নে, আমি একবার দেখে আমার জীবনকে আমি ধন্য করে নে। কিন্তু সাপ দেখতেছে এতবার সংকেত দেয়,
কুরবান কুরবান শরাইলে এবার সাপ পায়ের ভিতরে দংশন করলো দংশন করার সঙ্গে সঙ্গে পা টান দিয়েছে টান দেওয়ার সঙ্গে সঙ্গে সাপটা আল্লাহর নবীকে মন ভরে দেখছে দেখার পরে এখন সাপ পাহাড়িয়া সাপ বিষধর সাপ তার গায়ে এখন বিষ উঠে গেছে এমন বিষ উঠছে শরীরের ভিতরে জ্বর উঠে গেছে সুন্দর মার সুন্দর মানুষের রংটা হলুদ হয়ে গেছে আল্লাহর নবীকে তারপরেও জাগাই না শরীরের ভিতরে প্রচন্ড জ্বর আসার কারণে শরীর থেকে এমন ভাবে জ্বর এসেছে চোখ দিয়ে এক পড়া পানি আল্লাহর রসুলের গায়ে পড়ে গেছে গরম পানি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উপরের দিকে চেয়ে দেখে আবু বকরের চোখ দিয়া পানি পড়তেছে আল্লাহর নবী আবার আবু বকরকে বলে আবু বকর মনে হয় বাড়ির কথা মনে পড়েছে আবু বকরকে বলে গো সরকার ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নিয়ে আপনাকে যেই পরিমাণ ভালোবেসেছি নিজের কলিজার টুকরা সন্তান স্ত্রী মা বাবাকে ওই পরিমাণ ভালোবাসিনি তাহলে আবু বকর তুমি কেন কান্দ আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিষধর সাপ আমাকে কামড় দিয়েছে আবু বকরের উত্তরে আল্লাহর নবী বলে তুমি প্রথমে কেন বলো না আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার ঘুম ভাঙ্গি আল্লাহ যদি আমাকে ময়দানে মাহশরে জিজ্ঞাসা করে আবু বকর কোন কারণে তুমি আমার হাবিবের তুমি ঘুম ভাঙছো ইয়া রাসূলুল্লাহ আমি এর জবাবে আমি আল্লাহর নবীর আমি আল্লাহর কাছে কি জবাব দিব ওগো আল্লাহর নবী জীবন আমার চলে যাইতে থাকতেও যদি জীবন আমার চলে যাইত তারপরেও আমি মতরি আপনাকে ডাক দিতাম না কিন্তু আমার অনিচ্ছাকৃত পানি আপনার গায়ে পড়ে গেছে এজন্য আমি ডাক দিয়েছি আল্লাহর নবী আবার বলে কোন জায়গায় কামড় দিয়েছে জায়গাটা আমাকে একটু দেখাও আল্লাহর নবীকে জায়গাটা দেখাইছে আল্লাহর নবী থুতু নিয়া ওই জায়গাটাকে বিনটিস করে দিছে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা আজীবনের জন্য ভালো হয়ে গেছে আবু বকর বলে এমন ভালো হয়েছে ও পৃথিবীর মানুষ এমন ভালো হয়েছে যে জীবনে আর ওই পায় আর কখনো বিষ আসে নাই কখনো আর জীবনে পায়ে বিষ আসে নাই আবু বকর এবার ওই সুস্থ হালতে দুজন ওই গর্থের ভিতরে পাহাড়িয়া গর্থের ভিতরে বসে আছে হঠাৎ করে আল্লাহর কুদরত ওইডার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন ওই গর্থের ভিতরে কবুতরকে আদেশ করলো ওর কবুতর ওইটার ভিতরে বাসা বেঁধো কবুতর ওইটার ভিতরে বাসা বেঁধে ডিম পরে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে দিল মাকড়সা তার উপরে জাল বানলো কাফেররা আসে এসে দেখে তারা পা গুনতে গুনতে সামনের দিকে আগাইতেছে আর ওই গর্তের নিকটে এসে কিছু সংখ্যক কাফের বেইমানেরা বলতেছে এটার ভিতরে আল্লাহর নবী আছে আবার কেউ কেউ বলে যে না এটার ভিতরে কিভাবে আল্লাহর নবী থাকবে কবুতর ডিম পেরে বাচ্চা ফুটিয়েছে যদি গর্তের ভিতরে যাইতো তাহলে তো কবুতরের বাচ্চা মারা যাইতো আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে তোদের এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সব কিছু হবে না আল্লাহ তাআলা ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা ও মানুষ তোমাদেরকে সীমিত জ্ঞান দিয়েছি সীমিত জ্ঞান দিয়ে ইসলাম নিয়ে নাক গলায়ও না এই কথা বলিও না রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না যদি এই কথা বলিস বেটা তোর মন্ত্রী গৃহ আল্লাহ রাখবে না বিদায় করে দিছে ঠিক কিনা জোরে বলে এই জন্য ক্ষুদ্র জ্ঞান দিয়ে সব কিছু বোঝা যায় না এই জন্য মানুষ সব কিছু বুঝতে যায় না
আল্লাহ তাআলা বলে আবু বকর আবার আল্লাহর নবীকে বলেন ওগো আল্লাহর নবী মনে হয় আমাদেরকে দেখে ফেলবে কাফেরদরা ওই দেখা যায় কাফেরদেরকে মনে হয় আমাদেরকে দেখে ফেলবে আমরা মনে হয় আ জীবনের জন্য এখানে শেষ হয়ে যাব আল্লাহর নবী আবার আবু বকরকে বলে আবু বকর إذ يقول لصاحبه لا تحزن إلا الله معنا وأبو بكر তোমার কোনো টেনশন নাই لا تحزن কোনো চিন্তা করবি না আমরা দুইজন নারে আমাদের সাথে ইন্নাল্লাহ মানা নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে এজন্য মুহতারম হাজিরিন হুজুর এসে পড়েছে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম অন্য দিন যদি সময় পাই এই আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আপনাদেরকে শুনিয়ে দিব আমরা সবাই মন খুলে বসি কেউ আমরা উঠব না ইনশাআল্লাহ যার বয়ান শোনার জন্য মানুষ পাগল আজ আমরা সেই মহান ব্যক্তির আলোচনা শুনব ঠিক কিনা জোরে বলেন এজন্য আমরা আজকে দিল শুনে হুজুরের তাফসীর শুনব আমরা তো হইলাম ছোটখাটো আলেম হুজুরে অনেক বড় মাপের ব্যক্তি আমাদের থেকে সুন্দর তাফসীর শুনে দিতে পারে এজন্য আমরা এখন আর বলবো না কোন আমি বললে ওই বড়া থেকে আপনারা শুনবেন না সারাদিন কষ্ট করেন এগুলো বুঝি তো ভাই সারাদিন কষ্ট করেন রাত দশটার পরে আর শরীর চলে না দশটার আগেই আপনি করি ইনশাল্লাহ দশটা বাজলে বিদায় করে দিন কেউ উঠবেন ইনশাল্লাহ সবাই তো বসবেন তো ইনশাল্লাহ আমরা সকলে মহব্বতের সাথে জিকির করি La ilaha illallah